রাজবাড়ী স্টেট মিউজিয়ামে ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ ক্রমে শুক্রবার পশ্চিম জেলায় জেলা শাসকের কনফারেন্স হলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজ্যে সিপিএম কংগ্রেসের মধ্যে নির্বাচনী আতাত নিয়ে কোনো প্রশ্নে উঠে না। হল্লাবুলকে দেওয়া একাকান্ত সাক্ষাৎকারে জানিয়েছে পিসিসি সভাপতি মহারাজের প্রদত্ত কিশোর দেববর্মণ। পত্রপত্রিকায় কংগ্রেস সিপিএম এর আতাত সংক্রান্ত সংবাদটি ঠিক নয়। সংশ্লিষ্ট বিষয়ে পিসিসি সভাপতি সন্দেহের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মিডিয়া উপদেষ্টার নাম। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার আগরতলায় দৃপ্ত মিছিল করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য শাখা। মর্চি মাফিক কাজ করছেন 46 সুরমা কেন্দ্রীয় বিজেপি বিধায়ক আশিস দাস। বিধায়কের পদত্যাগ চেয়ে আম্বাসা কমলপুর এবং 208 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। বিধায়ক আশিস দাসের পদত্যাগ চেয়ে প্রায় এক ঘন্টা চলে সড়ক অবরোধ। পথ অবরোধে নাকাল হন পরীক্ষার্থী, অফিস যাত্রী, অসুস্থ রোগী সহ নিত্য যাত্রীরা। বিয়ে বাড়িতে তাণ্ডব চালালো এক বখাটে মধ্যপ বিজেপি কর্মী। বিজেপি কর্মীর নাম অমৃত দেবনাথ। ঘটনা বৃহস্পতিবার রাতে খোয়াইয়ের তদলা বাড়ি এলাকায়। মধ্যপ বিজেপি কর্মী মেয়ের বিয়ের বাড়িতে আক্রমণ করে বরযাত্রী চারটি গাড়ির হাওয়া ছেড়ে দেয়। এ ঘটনায় খোয়াইয়ের তদলা বাড়ি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পারিবারিক অশান্তির জেরে ফাঁসিতে আত্মহত্যা করল এক অবিবাহিত যুবক। ঘটনা বৃহস্পতিবার রাতে বিশ্বনগরের দক্ষিণ রাউতখোলা এলাকায়। দশই মার্চ সারা রাজ্যের সাথে খোয়াই জেলাতেও জাতীয় পালস পোলিও কর্মসূচি পালিত হবে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে সিএমও নির্মল সরকার। বৃহস্পতিবার গভীর রাতে খোয়াইয়ের মহাদেবটিলা গ্রামের বাসিন্দা রবীন্দ্র দেবনাথের পুকুরে দুষ্কৃতীরা বিষ ঢেলে 30,000 টাকা মূল্যের মাছ মেরে ফেলে। সাব্রুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজে শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস এবং তিন দিন ব্যাপী এনএসএস ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জুড়াইবাড়ি কদমতলা থানা এলাকায় চোর ছিনতাইবাজের উপদ্রব বৃদ্ধি। এলাকাবাসীর রাতের ঘুমগায় কদমতলা থানাধীন এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনাক্রম বর্ধমান। পুলিশের ভূমিকায় সাধারণের তীব্র ক্ষোভ। অরুন্ধতীনগরের ঋষিপাট সংলগ্ন এলাকায় জহর মিয়ার বাড়ি থেকে 600 বোতল ফেন্সিডিল উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশে অভিযান চালায়। অরুন্ধতীনগর ঋষিপাট সংলগ্ন এলাকায় জহর মিয়ার বাড়ি থেকে প্রচুর পরিমাণ ফেন্সিডিলের বোতল উদ্ধার করল পুলিশ। জহর মিয়া পলাতক। রাজ্যের কলেজ শিক্ষকদের ইউজিসি স্কেল প্রদান করল রাজ্য সরকার। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিকদের জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের কলেজ শিক্ষকদের ইউজিসি স্কেল প্রদান করল রাজ্য সরকার। তাতে রাজ্য সরকারের 31,62,00,000 টাকা খরচ হবে বলে জানালেন মন্ত্রী রতনলাল নাথ। ছ মাস আগে ফেন্সিডিল উদ্ধার মামলায় ধৃত রানা দত্তকে জিজ্ঞাসাবাদ করল পুলিশের নার্কোটিক্স বাহিনী। বৃহস্পতিবার গোটা রাত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। চিকিৎসা ব্যবস্থায় অসুরক্ষিত শহরাঞ্চলের বিভিন্ন স্থান চিহ্নিতকরণের ব্যাপারে শুক্রবার রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত। প্রজ্ঞা ভবনে এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয়। রোগ সংক্রান্ত বিষয়ে শহরের বিভিন্ন অসুরক্ষিত স্থান চিহ্নিতকরণের ব্যাপারে প্রজ্ঞা ভবনে শুক্রবার রাজ্যভিত্তিক সভা অনুষ্ঠিত। এ ধরনের কর্মসূচির ব্যাপারে রাজ্যবাসী উপকৃত হবেন বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়। শুক্রবার প্রজ্ঞা ভবনে বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ নির্মূলীকরণ সংক্রান্ত বিভাগ ভিত্তিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সভায় সংশ্লিষ্ট সাধারণের গড় হাজিরার কারণে এদিনের এই সভা বাতিল করে দিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়। 8 মার্চ রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব তিথি। দিনটি পালনে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনে শুক্রবার ধর্মসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার শ্রীরামকৃষ্ণ দেবের 184তম আবির্ভাব দিবস। রামকৃষ্ণ দেব বেঁচে থাকলে তিনি 184 বছরে পা দিতেন বলে জানালেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী হিতকামানন্দজি মহারাজ। ফেন্সিলিন উদ্ধার মামলায় 6 মাস আগে গ্রেপ্তার করা রানা দত্তকে জিজ্ঞাসাবাদ করল পুলিশের নার্কোটিক্স বাহিনী। মামলার মূল অভিযুক্ত অভিজিৎ সরকার অধরা বলে জানালেন নার্কোটিক্সের ডিএসপি তরুণ দেব। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি পালনে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে আলোচনা সভার আয়োজক। আন্তর্জাতিক নারী দিবস পালনে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আলোচনা সভার আয়োজন করেছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ হ্রাসমান বলে আলোচনা সভায় নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল ইভিএম ও ভিভিপ্যাট সংক্রান্ত সচেতনতামূলক প্রশিক্ষণ শিবির। সদর মহকুমা শাসক এই শিবিরের আয়োজক। প্রজ্ঞা ভবনে শুক্রবার ইভিএম ও ভিভিপ্যাট সংক্রান্ত সচেতনতামূলক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত। শিবিরে 18টি স্বশাসিত সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।